আগামী মে থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার বালিতে, কিন্তু আসরটিতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করা ইসরায়েলকে বাধা দিয়ে ইন্দোনেশিয়া ছিটকে গেল সব কিছু থেকে। ইসরায়েলের অংশগ্রহণে আপত্তি জানানোয় এবছরের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজকের সত্ত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া। এরই মধ্যে ফিফা এই আয়োজক দেশের নাম বাতিলের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নতুন আয়োজকের নাম ঘোষণা করা হবে, তবে টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত থাকবে। ইন্দোনেশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বিশ্বের সর্বাধিক মুসলমান অধ্যুষিত ইন্দোনেশিয়ায় ফিলিস্তিনিদের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন। এ কারণে ইসরায়েলিদের আতিথেয়তার বিপক্ষে অবস্থান নিয়েছে স্থানীয়রা। টুর্নামেন্টে ইসরায়েলের অংশগ্রহণের ব্যাপারে বিপক্ষে মত দেন বালির মেয়র। প্রতিবাদ স্বরূপ রাজধানী জাকার্তায় মিছিল করে হাজারো রক্ষণশীল মুসলিম বিক্ষোভকারীরা। যদিও সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ান কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছিলেন, এ টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে তা বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের মতো আসর আয়োজনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। পাশাপাশি বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ হলে প্রায় ৬৬ মিলিয়নেরও বেশি ডলার আর্থিক ক্ষতি হবে। ১৯৭৯ সালের পর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইন্দোনেশিয়া। স্বাগতিক হিসেবে এবার তারা সরাসরি খেলার সুযোগ পেয়েছিল। তবে এই কাণ্ডে আয়োজক সত্ত্বের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে তাদের অংশগ্রহণও বাতিল হয়ে গেল। দক্ষিণ পূর্বাঞ্চলীয় এশিয়ান দ্বীপ রাষ্ট্রটিতে এটাই ফুটবলের প্রথম কোনো বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছিল। গত অক্টোবরে পূর্ব জাভায় স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩৫ জন নিহত হওয়ার পরও স্বাগতিক হিসেবে ইন্দোনেশিয়ার নামটি টিকেছিল, যদিও ফুটবলের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে এটি বিবেচিত হয়। গত বছর ইউরোপিয়ান অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় ইসরায়েল। সে ইসরায়েল প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের প্রথম অংশগ্রহণে বাধা দিয়েই ইন্দোনেশিয়া ছিটকে গেল সবকিছু থেকে।